এসেছি একটা নতুন ভিডিওকে সাথে নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর সাথে সাথে ইন্টারেস্টিংও হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টার্ট করে দিলাম, বেশি বকবক করব না, বকবক করলে কারোরই ভালো লাগে না। আমি অন্তত জানি জিনিসটা যে বকবক করার থেকে জিনিসগুলো যদি দেখাতে থাকি তো সেইগুলো তোমাদের বেশি ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। তো আজকের ভিডিওটা তাই এখানেই স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, ফার্স্ট টু লাস্ট দেখবে, কারণ এইটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি না দেখো তো তোমরাই মিস করে যাবে, সেই জন্য আমি তোমাদের আগে থেকে বলে দিলাম। দেখো বন্ধুরা, আমার যে দেখাচ্ছি জিনিসগুলো দেখে নাও তোমরা। ফার্স্ট দেখাই, এই ব্যাগটা কিনেছি আমি, হ্যান্ড ব্যাগ এরকম আর কি। সাইডে নেবো, আমার অনেকগুলো এমনি পার্স আছে আর এমনি আছে সব এমনি কাঁধে নেওয়ার ব্যাগ আছে, কিন্তু এই রকম লম্বা টাইপের ব্যাগ আমি একটু দেখিয়ে দিচ্ছি। লম্বা টাইপের এরকম টাইপের ব্যাগ নেই যে জিন্সের সঙ্গে পরবো আমি। তো জিন্স শার্টের সঙ্গে, জিন্স টপের সঙ্গে এই ব্যাগগুলো খুব ভালো লাগছে এখন আর কি উঠেছে। তো দেখো, এইখানেও একটা রাখার জায়গা আছে, এইখানে একটা রাখার জায়গা আছে, আর এখানে চেন আছে, ভেতরে একটা চেন আছে। তো ভেতরে চেন, দেখো এটা কি সুন্দর টুই টুই। তো এটাও দেখিয়ে দিলাম এই ব্যাগটা, আর এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই ব্যাগটা, এটা দেখো কি সুন্দর লাগছে এটা। এইটা এইটার সঙ্গে আবার একটা যেটা আছে, এই জিনিসটা আছে, এইটা আমি মানে যদি মনে করি আমি এইটাকে ভেতরে নিয়ে এইগুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এইটাও আমি হাতে এরকম টাইপের করে নিতে পারি। তো সেই জন্য এইটাও আছে, আমি যদি হাতে এরকম করেও নিতে পারি তো নিতে পারবো। কি বলেছে মানে এইটা খোলার সিস্টেম আছে, এইখান থেকে এগুলো খুললেই হয়ে যাবে, আমি এইটাকে খুলেও রাখতে পারি, এইটাকে খুলে আমি শুধুমাত্র এইরকমভাবেও নিতে পারি। তো আমার যেটা আর কি ভালো লাগবে তো তখন আমি সেটা করে নেব। এইটা দেখো এইখানে, তো এইটা এরকম করে খুলতে হয়। তো এইখানে দুটো চেন আছে, ভাগ করা আছে চেন দিয়ে। তো আমার দুটো ব্যাগ এইবারে এবছর কিনলাম, ব্যাগগুলো সাইডে রেখে দিলাম। এবার আমার গুলোই দেখাই, আমার গুলো দেখানোর পর অমিতগুলো লাস্ট দেখাবো। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ব্লাউজ পিস তৈরি করতে দিয়েছি আর এই শাড়িটা পিকো করতে দিয়েছিলাম। এই শাড়িটা আমি হাট থেকে কিনে এনেছি, আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা পিকো করতে দিয়েছিলাম, পিকো হয়ে গেছে তাই নিয়ে চলে এসেছি। আর যে এই শাড়ির ব্লাউজটা করতে দিয়ে এসেছি তো এখনো দেয়নি, হয়নি আর কি, দেবে দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে। তো দেখো এই শাড়িটা আমি একবার তোমাদেরকে এরম ভাবেও দেখিয়ে দিই। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার সবারই এই শাড়িটা আর কি পছন্দ হয়েছে, আর আমার তো প্রচুরই পছন্দ হয়েছে এই শাড়িটা। এই শাড়িটা কি, এই শাড়িটা দেখো এইটা আছে জমি, পুরোটাই এরকম, পুরো জিনিসটাই এরকম। আর এইটা আঁচল, এইটা আঁচল, শাড়ির আঁচল এটা, দেখিয়ে দিই তোমাদের, খুলেই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে শাড়ির আঁচল আর এইটা হচ্ছে শাড়ির জমি, এটা শাড়ির জমি। তো আর এইগুলো আছে আঁচলের, এই ঝুলঝুলিগুলো আঁচলেই আছে শুধুমাত্র, এই যে দেখতে পাচ্ছ এই যে ঝুলঝুলি ঝুলছে ডিজাইন করা, এই যে ঝুলঝুলিগুলো আঁচলেই শুধু দেওয়া আছে। তো যখন পুজোতে পরে বেরোবো তখন তো তোমরা দেখতেই পাবে যে আমাকে কেমন লাগছে। এখন উপর থেকে দেখিয়ে দিলাম, আর হ্যাঁ এই চুড়িদারটা তোমাদের আগেই আমি দেখিয়েছিলাম, এই চুড়িদারটা যখন আমি তৈরি করে এনেছি আর কি মঙ্গলা আর্টের শপিং এর সঙ্গে, আমি এই চুড়িদারটা তোমাদের দেখিয়েছিলাম। এই চুড়িদারের সঙ্গে সেইটা আমার বলার, সেই জন্যে আবার আমি দেখাচ্ছি। এই ওড়নাটা আমি এনেছিলাম,
যে কি ওড়না পাচ্ছিলাম না, যে এর সঙ্গে তো কিছু একটা গর্জাস ওড়না নিতে হবে, তো সেই জন্য আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, পাইনি। তো এর সঙ্গে এই ওড়নাটা বলেছে তবু ম্যাচিং, তো এই ওড়নাটা কিনেছিলাম আমি তখন। কিন্তু আমি রিসেন্ট বাজার কলকাতায় গিয়েছিলাম টুকটাক কেনার জন্য, তখন আমি এই ওড়নাটাকে দেখতে পেয়েছি। তো এই ওড়নাটাকে দেখতে পেতেই তখন আমার মনে হলো যে এই চুড়িদারটার সঙ্গে এই ওড়নাটা পুরোপুরি ম্যাচ করবে। দেখে নাও, এই চুড়িদারটার সঙ্গে এই ওড়নাটাই যাবে, কালারটা এর সঙ্গে এর ম্যাচ খাচ্ছে। সেদিন কিন্তু ওই ওড়নাটার সঙ্গে ম্যাচ খাচ্ছিল না, সেই জন্য আমি এই ওড়নাটাও কিনে নিলাম। এরকম করে আমি নেব ভাবছি চুড়িদারটার সঙ্গে, যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, কিন্তু মানে ওই চুড়িদারের সঙ্গে ঠিকঠাক কালার ওড়নার এইটাই আমার মনে হয়েছে। তো সেই জন্য আমি এই চুড়িদারের ওড়নাটা, মানে এই ওড়নাটা শুধুমাত্র সিঙ্গেল ওড়না নিয়েছি বাজার কলকাতা থেকে। তো খুব সুন্দর হয়েছে এই ওড়নাটা, বাজার কলকাতার খুব সুন্দর পেয়ে গেছি এইটা, ওই জন্য আমি টক করে নিয়ে নিয়েছি যে না, এইটা আমাকে হাতছাড়া করলে হবেই না। কারণ আমার, আমি বুঝতে পেরেছি যে ওই চুড়িদারের সঙ্গে ওই ওড়নাটা মোটেও যাবে না, আমাকে যতই বলুক না কেন যে ওইটা যাবে। তো এখানে দেখিয়ে দিলাম, আর তো এই চুড়িদারগুলো দেখিয়ে দিয়েছি। আর একটা মা, মানে শাশুড়ি মা আমার জন্য এই নাইটিটা কিনে এনেছে। শাশুড়ি মা বলেছে তুমি এটা ষষ্ঠীতে পরবে, তো দেখে নাও এই নাইটিটা কিনে এনেছে। আমি তো পাত্তা নাকি কিনেছিলাম, এখনো ভাঙিনি, পুজোতে ভাঙবো। কিন্তু মা, শাশুড়ি মা এই নাইটিটা আমার জন্য কিনে এনেছে, এইটাও আমি পুজোতে ভাঙবো আর কি। ষষ্ঠীতে মা বলেছে ষষ্ঠীতে পড়তে, তো ষষ্ঠীতে আমি এটা পরবো। এটা হয়ে গেল, দেখালো। আর একটা এই টপটা কিনেছি ধর্মতলা থেকে, এই টপটা কিনেছি। এই টপগুলো আশা করছি তোমরা খুবই দেখেছো সব জায়গাতেই, এইগুলো এই টপগুলো অ্যাভেলেবল হয়ে গেছে আর খুব সুন্দর এই কাজটা, মানে এই টপের মধ্যেও দেখছি আছে, আবার দেখছি মানে লং চুড়িদারের মধ্যেও এই রকম টাইপের কাজ আছে। তো আমি সেই জন্য একটা এরকম টপ কিনলাম এইটা পরার জন্য। আর হ্যাঁ, এইটা সামনে লকেট টাইপের আছে, ভালো লাগে, এটাও হলো। আর একটা আমি থ্রি কোয়ার্টার কিনেছি, দেখো থ্রি কোয়ার্টার কিনেছি এটা। আর জানো এটাই কি আছে, থ্রি কোয়ার্টার প্যান্টের ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, কি বলতো কি এটা, আউল প্যাচা। তো আমি, জানো তো আমি কেনার সময় আমি খেয়াল করিনি, কিন্তু ঘরে যখন এসেছি, ঘরে পড়ছি এমনি রাখা আছে পড়বো বলে, দেখছি প্যাঁচা, তো খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। তো আমি এটা এখনো মানে পড়িনি, পড়বো, তোমরা দেখতে পাবে। আর এইগুলো কিনেছি নিউ মার্কেট থেকে কিনেছি এই দুটো টপ, কেমন লাগছে বন্ধুরা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে এটা কেমন লাগছে। টিং টিং, কি সুন্দর, দেখো। আর একটা কিনেছি পিকাচুর, এই দেখো পিকাচু কিনেছি, এটাও কিনেছি পিকাচুর ডিজাইন পালা, তো ভালো লাগলো, হলুদ কালারটা খুব সুন্দর লেগেছে আমার, আর সেই জন্য একটা নিয়ে নিলাম, মানে দুটো টপ নিলাম। তো আমার হয়ে গেল সব কিছু, আমার যা যা কিছুদিনের মধ্যে মার্কেটিং করেছি আর কি, রিসেন্ট নিউ মার্কেটিং যে করেছি সেইগুলো আমার দেখানো হয়ে গেল। এবার দেখাবো অমিতের মার্কেটিং, অমিতের জন্য কি কি কেনা হয়েছে সেগুলো আর কি দেখাবো, সেগুলো তোমরা দেখে নাও, সেগুলো তো আমি গায়ে ফেলে ফেলে দেখাবো না, সেই জন্য আমি বসে বললাম। ফার্স্ট দেখাই ওর এটা প্যান্ট, বাজার কালারের ওর প্যান্ট একটা, মানে অনেকদিন ধরে কিনবে করছিল। তো এই যে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে প্যান্টটা, আর অমিতেরও খুব পছন্দ হয়েছে। আর এইটা কিনেছে
এইটাও আমার নাইটি কিনতে গিয়েছিল মা, আর মা ওর জন্য এই গেঞ্জিটা এনেছে, খুব সুন্দর লাগছে। এইটা মা ওকে ষষ্ঠীর দিন পড়তে বলেছে। আর এই গেঞ্জিগুলো আমি কিনেছি, সেগুলো দিওয়ালি থেকে, মানে আমাদের এখানে রামতলা আর কি, মানে নতুন রাস্তার আগে, মানে তারামার মন্দির আছে ওখানে দিওয়ালি বলে একটা দোকান আছে, তো এই এইটা কিনেছি দিওয়ালি থেকে, এই গেঞ্জিটা, টি শার্টটা আর কি। আর একটা কিনেছি, এইটা 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 একসঙ্গে কিনেছি পুজোয় পড়ার জন্য, এমনি ঘরে পড়বে আর কি, সেই জন্য কিনেছিলাম। কিন্তু এইটা তোমরা দেখে নিয়েছো, দেখে বুঝতেই পারছো এই গেঞ্জিটা আমি দক্ষিণেশ্বর পরে গিয়েছিল, নতুন ছিল, সেই জন্য বললো যে দক্ষিণেশ্বর যাচ্ছে যখন একটা নতুন গেঞ্জি ভেঙে ফেলি, তো সেই জন্য এই গেঞ্জিটা আমি দক্ষিণেশ্বর পরে গিয়েছিল। আর একটা জামা দেখো, এই শার্টটা আছে, আমার খুব পছন্দ হয়েছে এই শার্টটা, এই কালারটা আর কি, সেই জন্য কিনেছি। আর দেখো এই শার্টটাও আছে ব্ল্যাক কালারে, তো আমি অমিতকে বলেছি যে ব্ল্যাক কালারের সঙ্গে এই বাটার কালারের প্যান্টটা পরতে, আমার এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে ব্ল্যাক কালারের সঙ্গে বাটার কালারের প্যান্ট পরলে, তো বলেছে ঠিক আছে ব্ল্যাক কালারের সঙ্গে বাটার কালারের প্যান্টটা পরবে। আর কি আছে বেরিয়ে পড়ো, এইগুলো যদিও তোমরা দেখেছো আগেই, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অমিতের এই জামাগুলো, তাও একবার আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এইগুলো আমিও তোমাদের আগে দেখিয়েছিলাম, কিন্তু আছে যখন আর একবার দেখিয়ে দিচ্ছি, মুচকে গেছে এই জামাটা, একটু ঠিকঠাক করে ভাঁজ করতে হবে। আর আমি এরকম মোচকানো জামা পরতে ওর খুব বিরক্ত লাগে, ও বলে যে আমার এরম ওর আর কি এরম মুচকে যাওয়া জামা পছন্দ নয়, তো এটা পরে আমি করে নেব ঠিকঠাক, একটু ইস্ত্রি করে নিতে হবে, আয়রন করে নিতে হবে এই জামাটা, না হলে আমি মোচকানো জামা পরে ও পুজোতে বেরোবে না, তখন পরার সময় ও একটু বিরক্ত হয়ে যাবে, তো এই জামাটা একবার আয়রন করে নেব। তো দেখো এই জামাটা আমার ফেভারিট কালার, এই কালারটা আমার খুব পছন্দের কালার, তো সেই জন্য এটা কিনেছিলাম, আর পুজোতে তো দেখতেই পাবে ও যখন পরবে। আর কিছু নেই, আর এই প্যান্টটা তোমাদের আগে দেখেছিলাম যখন কিনেছিলাম, ফুল প্যান্ট, এইটা পুজোতে ভাঙবে সেই জন্য রেখে দিয়েছি। হয়ে গেল সবকিছু দেখানো, আমারও দেখানো কমপ্লিট, অমিতের দেখানো, অমিতেরও দেখানো কমপ্লিট সবকিছু, তো সবকিছু কমপ্লিট হয়ে গেল দেখানো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা টিপে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে, মানে আমাদের স্টোরি অফ অমিত মো স্টোরি অফ আশের পাশে সাবস্ক্রাইব বলে যে লেখাটা থাকে লাল কালারের, তার পাশে বেল থাকে, সেই ঘন্টাটাকে প্রেস করে দেবে, তাহলে আমাদের সব ভিডিও ব্লগ যেগুলো ছাড়ছি সেইগুলো তোমাদের নোটিফিকেশানে যাবে ফোনের, সেই নোটিফিকেশান দেখে তোমরা জানতে পারবে আমরা কী কী ছাড়ছি প্রতিদিনের ভিডিও, তখন তোমরা দেখতে পাবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আরও তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনবো যাতে তোমাদের আরও ভালো লাগে, সেই জন্য সবটা দেখতে হবে, আর পুরো দেখতে তো পাবে, সেই জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিলাম, আজকের মতো ভিডিওটা স্টপ করলাম, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই বাই।